বডি খাচ্ছে ঘুগনি হ্যাপি আইসক্রিম খুব বেশি পছন্দ করে Welcome back to our channel. আমি পাপিয়া আর সাথে আছে আমার বর। তো আজকে আমি অনেক অনেক হ্যাপি কারণ আজকে যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো কেন যাচ্ছি পুরোটা ব্লগে তোমরা দেখতে পারবে। তো বিস্তারিত জানতে পারবে তোমরা প্লিজ ব্লগটাকে কন্টিনিউ করো। এখন আমরা চলে এসেছি বাস স্টপে। এখান থেকে আমরা বাস বা টোটো যেটাই পাবো সেটা করে আমরা চলে যাবো স্টেশনে। আমরা টোটোতে উঠে গেছি আর টোটোই করে আমরা যাচ্ছি স্টেশনের দিকে। কি সুন্দর দেখো এই জায়গাটার নাম কি? ঠাকুরতলা। এখান থেকে হয়তো কয়েকটা স্টেশন পার হয়ে জায়গা পাবো। চলো এভাবে যাই আর সমস্ত পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এভাবে আমরা সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করবো। তোমাদের বৌদি বললো যে আমি সিদ্ধ ছোলা মাখা খাবো। তো আমার খাওয়া হয়ে গেছে, ওর এখনও খাওয়া হয়নি। আর ট্রেনটা দাঁড়িয়ে আছে, ট্রেনে কত ভিড় দেখো। 4:20 ট্রেন, এখনও মনে হচ্ছে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। আর তোমাদের বৌদি এখানে খাচ্ছে ছোলা মাখা। এখন আমরা মাত্র হাফ রাস্তা এসেছি, ট্রেনে প্রচণ্ড ভিড় আর তোমাদের বৌদি এতক্ষণ ঘুমিয়েছিল। তো এখন উঠলো, ছেলেটা হয়তো ক্লান্ত লাগছে। আসলে বাড়িতে তেমন কিছু খায়নি, এখানে এসে শুধু ছোলা মাখা আগে আমরা পৌঁছাই। মানে খুব বেশি বেলা প্রায় সন্ধ্যা হতে চলেছে, আলোতে এখন ভিডিওটা হচ্ছে। এতক্ষণ করছিলাম না কারণ আলোটা খুবই কম ছিল। তো চলো আস্তে আস্তে আমরা কাঁচাপাড়া নামি। আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম, এখন আমরা কাঁচাপাড়াতে আছি। তো এখান থেকে আবারও বাস ধরতে হবে, বাস ধরে আরও 1 ঘন্টার পথ। আর তোমাদের বৌদি বলছে এখানে একটা স্পেশাল ঘুগনি আছে খাবে। কোথায় বিয়ে করেছে তোমাদের দাদা ভাই দেখো। আসলে আমাদের বাড়ি থেকে 3-4 ঘন্টা রাস্তা আমাদের, আর লাইটিংয়ের খুবই অভাব। আর স্টেশনে খুব বেশি লাইটিং নেই, আমরা একটা অফ সাইড দেখে দাঁড়ালাম কারণ খুবই ভিড় ট্রেনে। তো চলো তোমাদের বৌদি বলছে ঘুগনি খাবে, দেখি ঘুগনি পাওয়া যায় কিনা। তো এই হচ্ছে ঘোষ ঘুগনি স্টল। খাওয়া তো দিতে বলো, দুটো এদিকে দুটো দিন তো, দুটো বলে দিচ্ছি দুটো। আমাদের বাড়ি নবদ্বীপ। তো এর আগে তোমাদের বৌদি যখন এসেছিল ঘুগনি খেয়েছিল, তো আমরা ঘুগনি নিয়ে চলে এসেছি আর এতক্ষণ লাইট পাচ্ছিলাম না। আর তোমাদের বৌদি খাচ্ছে ঘুগনি হ্যাপি। তো চলো ঘুগনিটা আমরা খেয়ে নিই। এই যে আমার হাতের ঘুগনি আর তোমাদের বৌদি খাচ্ছে নারকল। এই ঘুগনি দেখিয়েছি তো, সব খেলে সব পেটে লোভ, পেটে খারাপ হয়ে যাবে। হ্যাঁ তো বন্ধুরা, তোমরা যদি খাও কাঁচাপাড়াতে চলে এসো, এখানকার অসাধারণ টেস্টের ঘুগনি। তো চলো আমরা খেয়ে নিই, ঠিক আছে? প্যাটিস নিয়ে যাবো, প্যাটিস 20 টাকা পিস। নিবা প্যাটিস। এগুলো কত করে? এইগুলো কত করে? 100। তো তোমাদের বৌদিকে আমি দিয়েছিলাম এইরকম একটা ডিয়ারি মিল্ক, তো সেটাই বলছে নিবা নাকি বাড়ির জন্য। আসলে এতক্ষণ পুরো রাস্তায় আমি মানে বলেছি, এতক্ষণ তোমাদের বৌদি বলেনি, এখন মুখে কথা ফুটেছে। আমি বাড়িতে এসেছি মানে আমার এমন মনে হচ্ছে আমি 1 মাস পরে এসেছি, এমন মনে হচ্ছে আমি 10 বছর পরে এসেছি। মানে বাপের বাড়িতে আসলে মেয়েদের যে একটা আনন্দ সেটা তোমরা বুঝতেই পারছো। নাচো তো আমরা এইমাত্র আমরা ঢুকলাম আর বাসে প্রচন্ড ভিড় ছিল, তার জন্য বাসে আমরা কোনো শ্যুট করতে পারিনি। আর যথেষ্ট ক্লান্ত আজকে কারণ পুরোটা জার্নি হয়েছে, পুরো জার্নি তোমাদের দেখিয়েছি। এবার বিষয়টা হচ্ছে শীতকালের দিন, শীতও করছে আর চোখ মুখ থেকে বুঝতে পারছো বেশ জার্নি হয়ে গেছে। তো চলো আমরা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে কিছু খেয়ে নিই। আর মা আমাদের জন্য স্পেশালি চাউমিন এসে, আমি চাউমিন খুব পছন্দ করি মা জানে, এই জন্য আমি আসা মাত্রই মা 2 প্লেট চাউমিন এনেছে। চাউমিন জানি না তো, আর ভাই আমাদের ব্লগ ভিডিও চালিয়ে দিয়েছে। তো চলো
আছে বাকি আব্বাই বসে গেছে এখন চাউমিন খেতে তোমাদের দাদা ভাই এখানে কি খাচ্ছে কি খাচ্ছে গুলো আমি এই চাইনিজদের খাবার খাচ্ছি চাউমিন কেমন হচ্ছে চাউমিন আসলে তোমাদের বৌদি চাউমিন মানে খুব বেশি পছন্দ করে তো এসেই মা চাউমিন এনেছে তো এসেই তোমার বৌদি একটা সারপ্রাইজ পেয়েছে মানে ও চাউমিন খুবই পছন্দ করে আর কিছুদিন আগে ব্লগে তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে চাউমিন আনানো হয়েছিল তো এখন মায়ের একটু শরীর খারাপ আগের দিন আমি বলেছিলাম তোমাদের বৌদিকে যে চাউমিন নিয়ে আসি তুমি খাও বলছে না আনতে হবে না তো যাই হোক এখানে এসে ও খেলো তাই তো কেমন মানে আমার খুব ভালো লেগেছে আমি যে এসেই দেখছি মা আমার জন্য চাউমিন নিয়ে এসেছে আমার খুব ভালো লেগেছে এই যে আমার সেই মা দেখো মার মেয়ের মধ্যে কতটা মিল দেখেছো আমি বলছি চাউমিন ও বলছে চাউমিন খাচ্ছে আমার মা ও খাও মানে এটা ব্যাপার এটা আমাদের তুতলা কেন বই দিতে না দিতে এখনই ও পড়া স্টার্ট করে দিয়েছে মানে কি যে নেশা হয়ে গেছে খুব ভালো লাগলো শুনে আগে আমি পড়াতাম এখন আমাদের ছোট বোন পড়াবে তো চলো আমরা আগে খেয়ে নিই বেশি কথা বাড়াচ্ছি না